আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন যে সেভেন প্রাইম, এগুলি টাচ ডিসপ্লে উপর দিয়ে খোলা লাগে। তো আমাদের অনেকেই, অনেক নতুন টেকনিশিয়ান যারা আছেন, এগুলি খুলতে ভয় পান, কীভাবে খুলবেন, পিছন দিয়ে তো খোলাই যায় না। তো অনেকে অনেক টুলস ইউজ করেন, আমি শুধুমাত্র হটগান দিয়ে কীভাবে এগুলি খুলবেন কোনো রিস্ক ছাড়া ইনশাল্লাহ এই আমার ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই অবশ্যই 100% সফলভাবে খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না, ডিসপ্লেতে কোনো সমস্যা হবে না, কোনো দাগও আসবে না এবং কোনো ভাঙবেও না ইনশাল্লাহ। আমার ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা দেখবেন। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন যে সেভেন প্রাইম, মডেলটি দেখে নিন। দেখুন জি 610 এফ, জি 610 এফ, তার মানে জে সেভেন প্রাইম। তো এটি এখন আমি খুলব, মানে ডিসঅ্যাসেম্বলিং করব। তো আমরা যারা, আমাদের মধ্যে যারা নতুন টেকনিশিয়ান আছেন, তাদের অনেক ভয়ভীতি থাকে যে এই সেটগুলো খুলবো কীভাবে, কারণ এগুলি তো পিছনের দিক দিয়ে খোলা নেই। অনেকেই ইতিমধ্যে শিখে গেছেন খোলা রিক ছাড়া। তো আমি মনে করি আপনারাও এই ভিডিওটি দেখার পর কমপ্লিটলি দেখবেন, তারপরে আপনারা নিজেরাই খুলতে পারবেন শুধুমাত্র হটগানের সাহায্যে। আমি ফার্স্ট টাইম 2016-2015 ওই সময় আমি টাচ সেপারেটর, এলসিডি টাচ সেপারেটর মেশিন ইউজ করতাম, ওটাতে হিট দিলে অতিরিক্ত হিট হয়ে যায় এবং হিট অ্যালোফাতারি হিট হওয়ার কারণে ডিসপ্লেতে দাগ চলে আসে। তারপরে আমি বাকু, যেটি হাত দিয়ে বাকু মেশিনটি ইউজ করতাম, এই যে এটি ইউজ করতাম। তো এটিও এখন আমি তেমন একটা ইউজ করি না, বিশেষ ক্ষেত্রে আমি এটি ব্যবহার করি না, হলে করি না, শুধুমাত্র হটগান দিয়ে আমি খুলি, খোলার চেষ্টা করি, কারণ হটগানেই প্রপার হিট দেয়, হটগান দিয়ে প্রপারলি কাজ করা যায়, হটগানের মাধ্যমে ডিসপ্লেতে কোনো স্পট আসে না, কোনো দাগ আসে না। আমি এই যে হটগানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই হটগান দিয়ে ইনশাল্লাহ এই সেটটি ডিসঅ্যাসেম্বলিং করে আপনাদের দেখাবো, কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই, ডিসপ্লেতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আপনারা প্রথমে দেখে নেবেন সেটগুলিতে কী কী আছে, ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন যে রেবনটা কোথায়। এই যে এই সেটটি আছে, এই সেটটির রেবনটি হচ্ছে উপর সাইডে। তো রেবনটি বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ আপনি যদি খুলতে যান, কোনো টুল ইউজ করেন, কোনো আপনার যে পাতলা কাগজ ইউজ করেন, তাহলে কিন্তু যদি এই রেবনের যদি আঘাত পায়, রেবনটি হিট থাকে, হিট দেওয়ার পর রেবনটি গরম থাকে, রেবনটি মসমসে থাকে, তখন রেবনের ভিতরে যেই জাম্পারগুলি আছে ওগুলি ভেঙে যেতে পারে, ফলে ডিসপ্লের ফল্ট হবে, ডিসপ্লে আর আসবে না। তো প্রথমে রেবনটি দেখে নেবেন, রেবনটি হচ্ছে উপরে। আমি বিস্তারিত আপনাদেরকে ভেঙে বলতেছি কীভাবে এটি খুলবেন। এরকম ভিডিও অবশ্যই আপনারা বিস্তারিত দেখেছেন কিনা জানি না। তারপর এটি হচ্ছে হোম বাটন, হোম বাটনে রয়েছে মেবি ফিঙ্গারপ্রিন্ট থাকে অনেকগুলো সেটে, এটি তো ফিঙ্গারপ্রিন্ট আছে। তো সব মিলিয়ে আমাদেরকে সেটটি তো খুলতে হবে, তাই না? সেটটির কাজ করতে হলে সেটটি খুলতে হবে, এবং উইদাউট এনি রিক্স আমাদের ডিসপ্লে, টাচ ডিসপ্লে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়ে খেয়াল রেখে আমাদেরকে সেটটি খুলতে হবে ইনশাল্লাহ। আশা করি যারা এই সেটগুলি খুলতে ভয় পেতেন, আজকে এই ভিডিওটি দেখার পর আপনাদের ভয় কেটে যাবে আমি মনে করি। তো এখন আমি প্রথমে হিট দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হটগানে 375 হিট রেখেছি, এটি ডিজিটাল হটগান। তো এর বেশি চাইলেও রাখতে পারতাম, 700 রাখতে পারতাম, কিন্তু আমি 700 রাখবো না, আমি 375 রেখেছি। তারপর আমি ধীরে ধীরে হিট দিব, পুরো মোবাইলের চতুর্পাশে আমি হিট দিতে থাকবো অল্প অল্প করে। বন্ধুরা, এই সেটগুলি খোলার বিশেষ নিয়ম হচ্ছে, আপনি তো হিট দিবেন ঠিক আছে, হিট কেন দিবেন, হিট দিবেন
ভিতরে যে ঘামগুলি আছে, যে আঠাগুলি আছে, এগুলি যাতে লুজ হয়ে পড়ে। আর লুজ হয়ে গেলে আপনি আস্তে আস্তে ডিসপ্লেটা তুলতে পারবেন। কিন্তু এক জায়গায়, এভাবে এক জায়গায় কন্টিনিউ কোনো হিট দেওয়া যাবে না। এভাবে এক জায়গায় দৌড়ে রেখে কোনো হিট দেওয়া যাবে না। আপনি এভাবে চতুর্পাশে টানতে হবে। এভাবে আপনাকে যদি 15 মিনিট 20 মিনিটও হিট দেওয়া লাগে, আপনাকে দিতেই হবে। বাট এক জায়গায় কন্টিনিউ কোনো দিনও হিট প্রয়োগ করবেন না, তাহলে কি হবে, আপনার ডিসপ্লেতে অতিরিক্ত হিট লাগার কারণে ডিসপ্লেতে ডিসকালার চলে আসবে, দাগ পড়ে যাবে, ফলে কাস্টমার নারাজ হয়ে যাবে। তাই চতুর্পাশে হিট দিতে থাকবেন রাউন্ড করে। এভাবে যত সময় লাগে আপনার গামগুলি গলতে, অত সময় ধরে হিট প্রয়োগ করতে থাকবেন। তাহলে আপনার ডিসপ্লেতে কোনো সমস্যা হবে না, কোনো দাগ আসবে না, আপনি খুব সুন্দরভাবে ডিসপ্লেটা খুলতে পারবেন। আমি দিয়ে যাচ্ছি, হয়তো এখানে একটু টাইম বেশি লাগবে, কিন্তু আমার কোনো রিস্ক থাকবে না, না ডিসপ্লেতে কোনো দাগ আসবে, না আমার খুলতে কোনো অসুবিধা হবে। আমি তখনই খুলবো যখনই গামগুলি লুজ হয়ে যাবে, গামগুলি আঠাগুলি ছেড়ে দিবে, তখনই আমি এটা খুলতে যাব। তার আগে আমি এটা খোলার চেষ্টা করব না। আমি কোনো প্রকার থিনার বা কোনো প্রকার কোনো তরল পদার্থ দিয়ে এটি খোলার চেষ্টা করব না, কারণ এর আগে অনেকবারই অনেকে চেষ্টা করেছেন, আমি নিজেও চেষ্টা করেছি তরল পদার্থ দিয়ে খোলার, তাতে করে ডিসপ্লেতে স্পট পড়ে যায়। ডিসপ্লেতে ডিসপ্লের নিচে যে পেপারগুলি আছে, ওই পেপারগুলি তরল পদার্থকে টেনে নিয়ে যায়, যার ফলে পুরো ডিসপ্লেতে ওয়াটার চলে আসে, ফলে ডিসপ্লে খারাপ হয়ে যায়, কাস্টমার নারাজ হয়ে যায়। এখন আমি শুধুমাত্র হিটের মাধ্যমে খুলব ইনশাল্লাহ, কোনো টুল ছাড়া, শুধু নোক দিয়ে চেষ্টা করব। আর যদি প্রয়োজন লাগে তাহলে হালকা আমি টুল ব্যবহার করব, ফাতলা। এই যে এই টুলটি আছে, এটি যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে আমি ব্যবহার করব, এছাড়া আমি আর কোনো টুল ব্যবহার করব না। আপনারা আমার ভিডিও দেখবেন, আমি অনেক আগে 2016 সালে ছেড়ে দিয়েছিলাম যে ওয়ান এইচ কীভাবে ডিসঅ্যাসেম্বল করতে হয়। ওখানে আমি টাচ ডিসপ্লে সেপারেটর যে মেশিনগুলি আছে ওগুলি ব্যবহার করেছিলাম। তো মূলত সবগুলো সাইডে আমি দেখেছি, আমি যদি হট গান দিয়ে যদি তুলতে পারি তাহলে তাই বেটার। বন্ধুরা, এভাবে যত সময় লাগে, 15 মিনিট লাগে 15 মিনিট, 20 মিনিট লাগলে 20 মিনিট, আপনি হিট দিয়ে যাবেন। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজের সফলতা। আমরা না টাচ ডিসপ্লে নষ্ট করব, না এতে কোনো দাগ ফালাবো, আমরা কাজটি করব ইনশাল্লাহ, কাজটি করে দেখাবো। তো বন্ধুরা, আমি হিট দিয়ে যখন গামগুলি ছেড়ে দিবে, আঠাগুলি ছেড়ে দিবে, তখন আবার ভিডিওতে আসবো, কারণ না হলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আমি সেজন্য ভিডিওটি পজ করে নিচ্ছি। বন্ধুরা, আবারও আসলাম ফিরে, প্রায় 7 থেকে 8 মিনিট পরে, 7 থেকে 8 মিনিট ধরে হিট দিচ্ছি আমি। শরীর প্রায় গামিয়ে গেছে, কারণ আমার ফ্যান তো বন্ধই, এই হিট দেওয়ার সময় আমি ফ্যান তো চালু রাখতেই পারবো না। তো এখন অবশ্যই আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হিট দিচ্ছি আমি, এগেইন আপনাদেরকে দেখাচ্ছি। তো এরই মধ্যে আমার মনে হয় আঠাগুলি লুজ হয়ে গেছে হিটের কারণে, আপনারা এখন দেখতে পারবেন। মোবাইলটি অনেক গরম হয়ে গেছে, তাই আমি একটি কাপড় ব্যবহার করব মোবাইলটি ধরার জন্য। অনেকখানি প্রায় হালকা লুজ হয়ে পড়েছে আমি দেখতেছি সাইড থেকে। এখন
অপশন হচ্ছে কোন ফাঁস দিয়ে খুলবেন। বন্ধুরা পরীক্ষায় প্রশ্ন যে প্রশ্নটি অতি সহজ সেটাই আগে দিতাম, তো এখন আমাদেরকেও যা করতে হবে যে ফাঁস দিয়ে সহজে উঠে যাচ্ছে সেই ফাঁস দিয়ে খুলতে হবে নির্দিষ্ট কোনো নেই যে এই ফাঁস দিয়ে খুলতে হবে। দেখুন কিছুটা আলগ হয়ে পড়েছে এখান দিয়ে, তা আমি এখানে আবার রিহট করব কিছুটা। আমি এখন একটু অ্যাঙ্গেল নিয়ে রিহট করার চেষ্টা করব অ্যাঙ্গেলে, কারণ আমার যদি গরম বাতাসটা এখান দিয়ে ভিতরে ঢুকে তাহলে সহজেই ছেড়ে দিবে গামগুলি। আবার অতিরিক্ত বাতাস আমি দেব না যাতে করে ডিসপ্লের ভিতরে প্রবেশ না করে। আমার শরীর প্রায় গামে ভিজে গেছে, একটু কষ্ট করতেই হবে। ৩৭৫ তাপমাত্রায় আমি হিট দিচ্ছি, এখান থেকে বের হচ্ছে, অন্যদিকে তো গরম পড়তেছে বাংলাদেশে, সব মিলিয়ে অনেক গরমের ভিতরে আছি একটি হাই টেম্পারেচার এরিয়ায়, সেখানে গাম বের হওয়া তো স্বাভাবিক। দেখুন ধীরে ধীরে আলোক হচ্ছে, বন্ধুরা আমি এখন এই টুলটি ব্যবহার করব শুধু গামগুলি কাটার জন্যে। আমি দেখে দেখে খুব ভালোভাবে সতর্কভাবে গামগুলি দেখে নেব, তারপর কেটে নেব। গামগুলি শুধু কাটার জন্য ব্যবহার করব এটি। এই ডিসপ্লেটি লাগানো হয়েছিল, এখানে কালো গাম ব্যবহার করা হয়েছে। আমার পরনের টি শার্টটি প্রায় ভিজে গেছে গামে, একটু খারাপ লাগতেছে। বন্ধুরা দুঃখ তখনই লাগে যখন শুনি এ সমস্ত কাজে বিল নিচ্ছে ১০০ টাকা, ১৫০ টাকা, ২০০ টাকা, তখন অনেক দুঃখ পাই। এত কষ্টের কাজ, এত রিস্কের কাজ, বিল যখন কম হয়। তখন তো অনেক কষ্ট লাগবেই। আমি ৫০০ টাকার নিচে কোনো বিল করি না, এটা স্মরণ রাখবেন। দেখুন আমাদের উপরের অংশ প্রায় আলগ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যা করতে হবে আর একটু রিহট করা লাগবে, সেটা হচ্ছে এই অংশে, যেহেতু এই অংশ এখনও খুলতেছে না, এই অংশ একটু হার্ড, তাই আমরা একটু রিহট করব। এটাকে এখানে দিয়ে রাখবো এটার ভিতরে। আবার খেয়াল রাখতে হবে বেশি পুশ করা যাবে না, বেশি পুশ করলে এই জায়গায় কিন্তু রেবন আছে, রেবনটি ছিঁড়ে যাবে। এখন আমি আবার এই সাইডে একটু রিহট করি।
আপনারা অনেকে যে বুলটি ফ্রাই করে থাকেন এখানে কন্টিনিউ এক জায়গায় হিট দিয়ে রাখেন, আমি ভিডিওতে বারবার বলছি কন্টিনিউ এক জায়গায় হিট দেওয়া যাবে না, নাড়া ছাড়া রাখতে হবে, না হলে ডিসপ্লেতে কালার দাগ চলে আসবে। একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে, না হলে কিন্তু কাজটি প্রপারলি হবে না। তো দেখি এখন আবার ট্রাই করব খোলার জন্য। বন্ধুরা কোনো প্রকার কোনো টুল এখানে ব্যবহার করা যাবে না, কারণ এটিতে যদি ফিঙ্গার প্রিন্ট থাকে, ফিঙ্গার প্রিন্টের রেবন থাকে, যদি আমরা এই টুল এই ধরনের কোনো টুল এখানে ব্যবহার করি তাহলে রেবনটি কেটে যাবে। তাই শুধুমাত্র আমাদের নোখ ব্যবহার করতে হবে, নোখ হচ্ছে সবচাইতে বড় টুল, এটা মনে রাখবেন। আমরা নখ যত ব্যবহার করতে পারবো তত আমাদের জন্য ভালো হবে। কোনায় হালকা হিট ফয়েল করতে হবে, কাজগুলি খুব সতর্কভাবে করতে হবে, কোনো হাই উতাস করা যাবে না। এখানে আটকে যাওয়ায় যে গামটি যদি আমরা কেটে দিই তাহলে কাজটি অতি সহজে হয়ে যাবে। এই গামটি আটকে রেখেছে এখান দিয়ে, খুব সতর্কভাবে দেখে শুনে কাজ করতে হবে। মনে রাখবেন এই জায়গায় কিন্তু কোনো টুলস প্রবেশ করাবেন না, তাহলে কিন্তু ফিঙ্গার প্রিন্টের যেই রেবনটা আছে রেবনটি কেটে যাবে। যদি হালকা হিটের প্রয়োজন হয় তাহলে আবার রিহার্স করতে হবে। দেখুন আমরা কিছু গাম দেখতে পাচ্ছি, গামগুলি আমরা এখন কেটে দিতে হবে দেখে দেখে। আমরা পাই শেষ পর্যায়ে চলে এসেছি, দেখুন এটি হচ্ছে আমাদের রেবনের কানেক্টর।
আমরা দেখি আমাদের এলসিডি কোনো আঘাত পেয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের এলসিডি কোনো আঘাত পায়নি। একটু সময় নিয়ে কাজ করতে হয়, সময় নিয়ে কাজ করলে কোনো সমস্যা হয় না, আর যদি তাড়াহুড়া করে কাজ করা হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। আমরা এখন ভিতরে কাজ করব মোবাইলটি। আমাদের যেটি রিক্স কি ছিল সেটি আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে সম্পন্ন করেছি। আমি মোবাইলটি ঠিক করে, মোবাইলটি আসলে মূলত অন হচ্ছে না, কেন অন হচ্ছে না সেটা দেখব, তারপরে মোবাইলটি ঠিক করে হয়তো পুনরায় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।